বন্ধুরা, আজকে আপনারা দেখবেন পৃথিবীর সবথেকে বড় 10টি প্রাণীকে, যারা তাদের প্রজাতির সবথেকে বড় প্রাণী। আর তারা এতটাই বড় হয় যে তাদেরকে দেখে অন্য প্রাণীরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, এমনকি তাদেরকে অন্য সব প্রাণীরা চম মনে করে। আর বন্ধুরা, শেষের প্রাণীটিকে দেখলে তো আপনারা চমকে যাবেন, তাই কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, বিগেস্ট ক্রোকোডাইল। বন্ধুরা, এই বিষয়টি আমরা সকলেই জানি, একটি কুমির কতটা বিপজ্জনক এবং বড় হতে পারে। কিন্তু আপনারা কি জানেন, ললং পৃথিবীর সবথেকে বড় কুমির, যা ফিলিপাইনে পাওয়া গিয়েছিল। এই কুমিরের দৈর্ঘ্য প্রায় 6.17 মিটার, অর্থাৎ 22 ফিট 3 ইঞ্চি। আর এই কুমিরের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিগেস্ট ক্রোকোডাইল এভার ফাউন্ড এর নামে নথিভুক্ত করা হয়েছে। এই কুমিরের দৈর্ঘ্যের অনুমান এটা থেকে লাগানো যায়, যদি আমরা 6 ফিট উচ্চতার 3 জন মানুষকে এক জায়গায় দাঁড় করাই, তারপরেও এই কুমিরের সমান হবে না। অর্থাৎ এই কুমির একটি লম্বা চওড়া মানুষকে সহজেই গিলে ফেলতে পারবে। যখন এই কুমিরকে ধরা হয়েছিল, সেই সময় প্রায় 100 জন মিলে এই কুমিরকে ধরাশায়ী করেছিল। আর তারপরে বিশেষজ্ঞরা এই কুমিরের দৈর্ঘ্য মাপতে সফল হয়। তবে 2018 সালে এই বিশাল আকার প্রাণীটির মৃত্যু হয়। নাম্বার 9, জায়ান্ট স্নেক। বন্ধুরা, কি হবে যদি পৃথিবীর সবথেকে বড় সাপের মধ্যে একটি আপনার সামনে এসে পড়ে? এটা স্বাভাবিক বিষয় যে আপনি যত দ্রুত সম্ভব সেই সাপের নজর থেকে নিজেকে সরানোর চেষ্টা করবেন, আর নিজেকে বাঁচানোর জন্য দ্রুত পালাতে থাকবেন। কিন্তু যখন অ্যামাজন নদীর মাঝামাঝি এই পৃথিবীর সবথেকে বড় সাপের প্রজাতির মধ্যে একটি, অর্থাৎ অ্যানাকোন্ডার সঙ্গে দেখা হয়, তখন এই ব্যক্তি সেই সাপ থেকে পালানোর বদলে নৌকার উপর থেকে তার লেজ ধরে টানতে থাকে, যেটা খুবই বড় একটি বোকামির কাজ। সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো, যারা এই ভিডিওটি দেখেছে তারা সবাই এটা বলেছেন যে এই সাপ পৃথিবীর সবথেকে বড় সাপের মধ্যে একটি হতে পারে। শেষ পর্যন্ত এই ব্যক্তির ফন্দি কাজে আসে না, আর সাপটি অনেক চেষ্টা করে তার জীবন বাঁচিয়ে পালাতে সক্ষম হয়। হয়তো সাপটিও মনে মনে ভেবেছে, কি রকম পাগলের সাথে আমার দেখা হয়েছিল। যদিও এটা অনুমান করা হয় যে এই ভিডিওটি রেকর্ড করার সময় সাপ কোনো প্রাণীকে শিকার করেছিল, আর এই কারণেই তার পেট অনেক ফুলেছিল। পেট ভরা থাকার কারণে নিজের খাবারকে ভালোভাবে হজম না করতে পেরে সাপ যত দ্রুত পালানোর চেষ্টা করে, তা না হলে এই বেকুবের ভর্তা বানানো একটি অ্যানাকোন্ডার কাছে বা হাতের খেলা। বন্ধুরা, আপনারা যদি কখনো এইরকম বড় সাপ দেখেন, তাহলে কি করবেন? তার লেজ টেনে ধরবেন, না সেখান থেকে দৌড়ে পালাবেন? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 8, সি টার্টল। একটি সাধারণ আকারের কচ্ছপকে, যেখানে আমরা হাতের মুঠোই খুব সহজে বন্ধ করে রাখতে পারি, সেখানে পৃথিবীতে অনেক বড় এবং ভয়ঙ্কর কচ্ছপেরও কমতি নেই। আর যদি সামুদ্রিক কচ্ছপের কথা বলা হয়, তাহলে এরা সাধারণ কচ্ছপের থেকে প্রায় অনেক গুণ বড় হতে পারে। এই কচ্ছপ আকারে এত বড় হয় যে যদি সে আমাদের সামনে হঠাৎ চলে আসে, তাহলে হয়তো আমরা চমকে উঠব, কেননা এরা আকারে প্রায় আমাদের মতো, অর্থাৎ মানুষের সমানই হতে পারে। বন্ধুরা, এখন আপনারা যে কচ্ছপকে দেখছেন, এটি পৃথিবীর সবথেকে বড় কচ্ছপের মধ্যে একটি, আর এই কচ্ছপটি প্রায় 2 জন মানুষের সমান বড়। আর যদি ওজনের কথা বলা হয়, তাহলে এই কচ্ছপের ওজন প্রায় 2000 পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে, অর্থাৎ প্রায় 10 জন সাধারণ মানুষের ওজনের সমান, যা খুবই অবাক করা বিষয়। এত বড় প্রাণীকে দূর থেকে দেখে যদি আপনাকে পাথরের মতো লাগে, তাহলে এত অবাক হওয়ার কিছু নেই। একটি চলন্ত পাথর দেখতে হয়তো এমনই লাগবে। আর এই কচ্ছপকে লেদার ব্যাক সি টার্টেলও বলা হয়। নাম্বার 7, ট্র্যাপড হর্স। আপনাদের মধ্যে অনেকে হয়তো ঘোড়ায় চড়েছেন, আর ঘোড়ার গাড়িতেও অবশ্যই বসে থাকবেন। আর এই গাড়িটি টানতে ঘোড়াকে অনেক পরিশ্রম করতে হয়। যদিও ঘোড়ার গাড়িতে চাকা থাকার কারণে ঘোড়ার কাজ কিছুটা হলেও সহজ হয়ে যায়, যার সাহায্যে এই ঘোড়া লম্বা দূরত্ব খুব সহজেই কভার করতে পারে। কিন্তু কি হবে যদি আপনাকে বলা হয় এমন একটি ঘোড়া রয়েছে, যে কোনো প্রকার গাড়ি অথবা চাকার সাহায্য ছাড়াই অনেক ভারী ওজনকেও কয়েক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে? তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? হয়তো এই কথাটি শুনে আপনাদের সকলের কান খাড়া হয়ে গিয়েছে, কিন্তু এই কথাটি একদমই সত্য। আসলে পৃথিবীর সবথেকে শক্তিশালী ঘোড়া পেট্রা এই কাজের জন্য পরিচিত। আর এই ঘোড়াটি একটি নয়, বরং বহু কম্পিটিশন জিতেছে শুধু নিজের বড় শরীর এবং শক্তি দ্বারা। আর আপনার যদি এই ঘোড়ার ওজন কম মনে হয়, তাহলে এই কথাটি শুনে আপনারা অবাক হবেন। এই ঘোড়া 100 কেজি ওজনকে কাদার ভিতর দিয়ে খুব সহজেই টেনে নিয়ে যেতে পারে, যেখানে অন্য ঘোড়া শক্তভাবে দাঁড়িয়ে থাকতেও পারবে না। বড় শরীর, বডি ব্যালেন্স আর হাল্কের মতো শক্তি থাকার কারণে এই ঘোড়া একটি জীবন্ত হাল্ক হর্স। বন্ধুরা, শক্তি যদি হয়, তাহলে এমন হওয়াই উচিত। বন্ধুরা, এই ঘোড়াটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। নাম্বার 6, স্পাইডার।
একটি সাধারণ মাকড়সা জাল বুনে এক জায়গাতে বসেই ছোট ছোট পোকামাকড়কে শিকার করে খাওয়ার ফন্দি দিয়ে আটে। কিন্তু কি হবে যদি আপনাকে বলা হয় এমন একটি মাকড়সা রয়েছে যে জাল বুনতে পারে না, কিন্তু তারপরেও নিজের শিকার খুব তাড়াতাড়ি খুঁজে নেয়। আর এই মাকড়সার শিকার কোনো ছোটখাটো পোকা নয়, বরং এই মাকড়সা ইঁদুর, ব্যাং এই ধরনের বড় বড় প্রাণীকে শিকার করে। এটা শুনে হয়তো আপনারা আমাকে বেকুব ভাববেন। বন্ধুরা, আপনারা এই কথাটি শুনে অবাক হবেন, কেননা পৃথিবীর সবথেকে বড় মাকড়সার মধ্যে একটি গুলিয়াত বার্থ ইটার স্পাইডার এই কাজই করে। এই মাকড়সা তার পা প্রায় 1 ফিট পর্যন্ত ছড়াতে পারে, আর এই কারণেই এই মাকড়সা অনেক বড় বড় শিকারকে খুব সহজেই ধরতে পারে। তবে এই মাকড়সার চোখের দৃষ্টিশক্তি খুবই দুর্বল হয়, কিন্তু তারপরেও এই মাকড়সাকে কেউ সহজে শিকার করতে পারে না। তার কারণ হলো এর পায়ে থাকা ছোট ছোট পশম, আর শিকারী যখন এদের কাছে চলে আসে তখন এদের পায়ে ভাইব্রেশন শুরু হয়, আর এর ফলে তারা নিজেদেরকে শিকার হওয়া থেকে বাঁচাতে পারে। কিন্তু সবথেকে বড় বিষয় হলো এরা দ্রুত প্রতিশোধ নেয়, অর্থাৎ এই মাকড়সা তাদের এই পশমকে শিকারের উপরে ছুঁড়ে দেয়। এতে করে শিকারের শরীর জ্বালা করে এবং শিকার সেখান থেকে পালিয়ে যায়, অর্থাৎ দ্রুত ডিফেন্স এবং দ্রুত অ্যাটাক। নাম্বার 5, স্পাইডার ক্র্যাব। বন্ধুরা, আপনারা কি এমন কোনো কাঁকড়ার সাথে পরিচিত হতে চান যে আপনাকে দেখে আপনাকে জড়িয়ে ধরবে? আসলে স্পাইডার ক্র্যাবসের পা এত লম্বা এবং এত বড় হয় যে সে যদি আপনাকে এবং আপনার পরিবারকে একসাথে জড়িয়ে ধরতে চায় তাহলে সে খুব সহজেই এমনটা করতে পারবে, কেননা এই কাঁকড়ার পা কয়েক মিটার পর্যন্ত ছড়াতে পারে। একটি সাধারণ স্পাইডার ক্র্যাবসের অ্যাভারেজ দৈর্ঘ্য প্রায় 1 মিটার পর্যন্ত হয়, কিন্তু এখনো পর্যন্ত পাওয়া সবথেকে বড় স্পাইডার ক্র্যাবসের হাইট প্রায় 3.17 মিটার, যেটা খুবই বড়। এদের ওজন প্রায় 20 কেজি পর্যন্ত হতে পারে, আর এই প্রাণী বয়সের সাথে সাথে ক্রমাগত বাড়তেই থাকে। আর এই প্রজাতির কাঁকড়া প্রায় 100 বছর পর্যন্ত জীবিত থাকে। তবে এই ক্র্যাবসগুলো বাঁচার জন্য নিজেকে পাথরের মতো করে নেয়। এটা ঠিক সেই রকম যেমনটা একটি গিরগিটি পরিবেশ এবং আশেপাশের গাছপালার হিসেবে নিজের রং পরিবর্তন করে, যাতে সে শিকারীদের নজর থেকে দূরে থাকতে পারে। নাম্বার 4, জিউস। বন্ধুরা, আপনাকে যদি বলা হয় একটি কুকুর আপনার থেকেও বড় হতে পারে, তাহলে আপনি কি সেটা বিশ্বাস করবেন? হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটা সত্য যে জিউস নামের এই কুকুরটি পৃথিবীর সবথেকে বড় কুকুর, যেটা দুই পায়ে দাঁড়ালে উচ্চতায় প্রায় 7.5 ফিট পর্যন্ত হতে পারে, যেটা একজন সাধারণ মানুষের তুলনায় অনেক 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 লম্বা। আর এই কুকুরের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে। আর এই কুকুরকে দেখতে সাধারণ কুকুরের থেকে একদমই আলাদা, আর এর সবথেকে বড় কারণ হলো এর উচ্চতা। বন্ধুরা, আপনারা জানলে অনেকে কষ্ট পেতে পারেন, কিন্তু এটা সত্য যে এই কুকুরটি এখন জীবিত নেই। এই কুকুর তার উচ্চতার কারণে খুব দ্রুত বুড়ো হয়ে যায়, আর এই কারণেই তার কম বয়সে মৃত্যু হয়। যেসব মানুষ এই কুকুরকে সরাসরি দেখেছিল তারা সকলেই বলে এই কুকুরটি দেখতে অনেক বড় হওয়ার পাশাপাশি তার মনটাও অনেক বড় ছিল, আর এই কারণেই এই কুকুর সকল সমাবেশে মানুষদের নজর নিজের দিকে আকৃষ্ট করত। নাম্বার 3, অডিন। বন্ধুরা, কি হবে যদি জঙ্গলের মাঝে আপনার সামনে হঠাৎ করে 11 ফিট লম্বা পৃথিবীর সবথেকে বড় বিড়াল চলে আসে? এটা স্বাভাবিক যে আপনাদের মধ্যে অনেকেই বলবে এমন বিড়াল তো হয়ই না, কিন্তু যেভাবে একটি ঘোড়া এবং গাধাকে ক্রস করিয়ে একটি খচ্চরের জন্ম হয়, ঠিক সেইভাবেই মহিলা বাঘ এবং পুরুষ সিংহের ক্রস করিয়ে এইরকম বিড়ালের জন্ম হয়েছে। এই বিড়ালের নাম অডিন, আর এটি পৃথিবীর সবথেকে বড় বিড়ালের পরিবারের সদস্য। নিজের পিছনের পায়ে দাঁড়িয়ে এই বিড়ালের উচ্চতা প্রায় 11 ফিটের থেকেও বেশি হয়ে যায়, যা খুবই আশ্চর্যজনক একটি ফ্যাক্ট। এর ওজন প্রায় 900 পাউন্ড। আর যদি এই প্রাণীটির দৌড়ানোর গতির কথা বলা হয়, তাহলে এই প্রাণী প্রায় 35 কিলোমিটার দ্রুত গতিতে দৌড়ে তার শিকারের উপর আক্রমণ করে, যদিও এই বিড়ালকে পুরোপুরিভাবে বাড়িতে পোষা হয়, আর এই বিড়ালটি কারোর উপর হামলা করে না। আর যদি হামলা করে দেয় তাহলে এটা স্বাভাবিক যে পৃথিবীর সবথেকে বড় বিড়ালের সামনে একটি শিকারকে ভেজা বিড়ালের মতো পা টিপে টিপে পালিয়ে যাওয়ার চেষ্টা করাই উচিত। নাম্বার 2, ম্যান্টারে। শার্কের ফ্যামিলি থেকে বিলং করা এই ম্যান্টারে সমুদ্রের গভীরে থাকা রহস্যময় প্রাণীদের মধ্যে অন্যতম একটি। এই প্রাণীকে দেখতে একদম বাদুরের মতো লাগে, যদিও এই প্রাণী বাদুরের আকারের থেকে অনেক বড় হয়ে থাকে। এরা আকারে এত বড় হয় যে এরা 6 থেকে 8 মিটার পর্যন্ত পৌঁছে যায়, যার কারণে এদের ওজন প্রায় 1400 কেজির আশেপাশে পৌঁছে যায়, আর বিশেষজ্ঞদের মতে যা অনেক বেশি। এই প্রাণী পুরোপুরিভাবে সমুদ্রের গভীরে থাকে, আর বিশেষজ্ঞদের কাছে এই প্রাণীদের সম্পর্কে তেমন কোনো বিশেষ তথ্য নেই। এর সবথেকে বড় কারণ হলো এই প্রাণীকে আপনি বড় বড় অ্যাকুরিয়ামেও আটকে রাখতে পারবেন না। নাম্বার 1, স্নাইল।
একটি ছোট্ট বলের মতো দেখতে এই শামুক খুবই শান্ত স্বভাবের হয়। এই প্রাণী যে কোনো পরিবেশে সার্ভাইভ করতে পারে, ঠিক একটি কচ্ছপের মতো। যদিও এদের বয়স কচ্ছপের তুলনায় অনেক কম হয়ে থাকে, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি শামুক আমাদের হাতের থাবার সমান বা তার থেকেও বড় হতে পারে? এটা সত্য যে পৃথিবীর সব থেকে বড় শামুক আমাদের হাতের থাবার থেকেও বড় হয়, যা খুবই অবাক করা একটি বিষয়। আর এই শামুকের নাম আফ্রিকান জায়ান্ট স্নাইল, আর এর মোট দৈর্ঘ্য 1 ফিট 3.5 ইঞ্চি। হ্যাঁ বন্ধুরা, মাথা খারাপ করা ফ্যাক্ট তো এইটাই, আর এটা একদমই সত্য। এই স্নাইল সত্যি সত্যি এতটা বড় হতে পারে। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের কোন প্রাণীটি সবথেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্ট রিসার্চে নতুন হয়ে থাকেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো সবসময় পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।